আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকের যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি বাচ্চাদের খুবই একটি জনপ্রিয় রেসিপি। তো এটি হচ্ছে চকলেট সিরাপ বা চকলেট গানাশ বা চকলেট সসও বলা যায়। তো আমি কিভাবে চকলেট সস তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। তো চকলেট সস তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ কোকোয়া পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। সব শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধ আমি 2 বারে দিয়ে দিচ্ছি। দুধ দিয়েও সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু চুলাটা আমি জ্বালাইনি, খুব ভালোভাবে মেশানো হলেই তারপরে চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর চুলাটা একবারে লো ফ্লেমে করে রেখে দিচ্ছি, কারণ আমরা জানি কোকোয়া পাউডার বেশি তাপে জ্বাল দিলে কোকোয়া পাউডার খেতে তিতা লাগে, তাই খুব লো হিটে রেখে এই সসটা তৈরি করে নিতে হবে। তো এর মধ্যে আমার গানাশটা তৈরি হয়ে গিয়েছে। আর বলক আসলে বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প কিছুক্ষণ রান্না করেই এটা নামিয়ে নিতে হয়। তো এরপর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর চুলাটা বন্ধ করেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ বাটার। আর যখন সসের মধ্যে বাটারটা দিয়েছি তখন কিন্তু চুলাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, কারণ এই সসের মধ্যে যে তাপ আছে সে তাপেই বাটারটা গলে যাবে। তো আমি এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এরপর একটি বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কতটা ইয়ামি হয়েছে। আর আমার বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে। আপনারা ইচ্ছে করলে এটা প্যান কেক, প্লেন কেক অথবা যে কোনো বিস্কিট দিয়ে খেতে পারেন। তাছাড়া কেকের উপরে যে চকলেটের লেয়ার দেওয়া হয় সেটা কিন্তু এই গানাশ দিয়েই দেওয়া হয়। তো দর্শক, আমার ভিডিও আজ এ পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।